بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা চ্যানেল সত্যের পথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক ও শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোকপাত করতে চাই বিষয়টি হলো বিশ্ব ইমামের পতাকা তলে যদি বলা হয় ইসলাম কি জেনে হোক বা না জেনেই হোক সবাই বলবে ইসলাম শান্তি যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয় শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে তখন অনেকেও বলবে ইসলাম প্রতিষ্ঠিত হলে হ্যাঁ ইসলাম প্রতিষ্ঠিত হলে শান্তি প্রতিষ্ঠিত হবে কিন্তু ইসলাম যে ন্যায় ইনসাফ অনেকেই জানে না ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত না হলে ইসলামের শান্তি প্রতিষ্ঠিত হবে না যাকে প্রচলিত ভাষায় বলা হয় দিন কায়েম এখন তো অনেকেই দিন কায়েমে লেগে গেছে আসলে এগুলো দিন কায়েমের আন্দোলনের নামে তামাশা ছাড়া কিছু নয় কেননা গণতন্ত্রের ভোটের মাধ্যমে মুসলমান ভোটে নির্বাচন করে দিন কায়েম করতে পারবে না গাধার গণতন্ত্রে দিন কায়েম হয় না না এভাবে দিন কায়েম হবে না যদি মুসলমান নামধারী কোনো ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শান্তি প্রতিষ্ঠিত হবে এমন কোনো কথা নয় যদি তাই হতো তাহলে অনেকে খলিফা নামধারী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি তারা জুলুম নির্যাতন করে দেশ ও সমাজকে রসতলে নিয়ে গেছে উমাইয়া খেলাফতি আব্বাসী খেলাফতি উসমানী খেলাফতি মিশরে মুর খেলাফতি এরকম অনেক খেলাফতি সমাজকে রসতলে নিয়ে গেছে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি আসলে ইসলাম ন্যায় ইনসাফ এটাই তারা জানতো না কেন ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেনি তার জবাব হলো ইসলাম হলো পূর্ণ জ্ঞান সেই পূর্ণ জ্ঞানের অভাব পরিলক্ষিত হয়েছে তাই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেনি এখন প্রশ্ন পূর্ণ জ্ঞানী কে কাকে পূর্ণ জ্ঞানী বলা হবে জবাবে বলা যায় পূর্ণ জ্ঞানী তিনি হবেন যাকে আল্লাহ পাক তার ইসলামের জন্য নেতা মনোনীত করবেন অর্থাৎ দিন ইসলাম আল্লাহর তৈরি আল্লাহই নেতা মনোনীত করবেন তবেই পূর্ণ জ্ঞান তার মধ্যে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পূর্বেই কিয়ামত পর্যন্ত দিন ইসলামের নেতৃত্বের জন্য কিছু ব্যক্তিকে নির্বাচন করে গেছেন তারাই পূর্ণ জ্ঞানী তারাই ইনসাফ প্রতিষ্ঠাকারী আর তারাই পারবেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে তাদের হাতেই শান্তির দাঁড়িপাল্লা মজুদ আছে আর অন্য কারোর হাতে নেই এ প্রসঙ্গে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পর 12 জন ইমাম আসবে এই দলিল সহিহ বুখারীর ষষ্ঠ খণ্ডে হাদিস নম্বর 6796 নম্বর হাদিসে উল্লেখ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন হে সালমান আল্লাহ কোনো নবী বা রাসূলকে পাঠান না যদি তাদের সাথে 12 জন সর্দার না থাকে তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বললেন হে আল্লাহর রাসূল আমি এই বিষয়ে সত্যতা দুই কিতাবধারীর নিকট শুনেছি এ প্রসঙ্গে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আমি আম্বিয়াদের সর্দার ও আলী ইবনে আবি তালিব আউসিয়াদের সর্দার এবং নিঃসন্দেহে আমার পর 12 জন আউসিয়া হবেন যাদের প্রথম জন হযরত আলী ইবনে আবু তালিব এবং অন্তিম জন মাহদী হবেন এই হাদিসটি আপনারা পাবেন ফারাদুয়ায়ে সিমতাইন ইব্রাহিম হামুয়াই সাফেই নামক লেখক লিখেছেন ফারায়েদুস সিমতাইন মানহুয়াল মাহদী নামক বইয়ের হযরত আলী আলাইহিস সালাম থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত 12 জন ইমাম হলেন আল্লাহর মনোনীত ব্যক্তিত্ব যারা দিন ইসলামের জন্য আল্লাহ পাকের মনোনীত তারাই একমাত্র ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করতে পারবেন সাংসারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এবং গোটা বিশ্বে তারাই ইনসাফকে প্রতিষ্ঠা করতে পারবেন কারণ তারা হলো আল্লাহ ও তার রাসূলের মনোনীত আমরা সাধারণ মুসলমান ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না যা প্রতিষ্ঠিত হবে তা হলো দল আর দল পরবর্তীকালে দলবাজিতে লিপ্ত হবে এবং তারপরে আসবে জুলুম ও নির্যাতন আমরা ইতিহাসে তাই দেখেছি এই 12 জন হলেন কিয়ামত পর্যন্ত মানবিকতার নেতা সমগ্র বিশ্বের একক নেতৃত্ব যাদের প্রতি ভালোবাসা ও অনুসরণকে ফরজ করে দিয়েছে পাক কোরআন এই প্রসঙ্গে সূরা সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এছাড়াও সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে উলিল আমর হিসাবে বিসমিল্লাহির রহমানির রহিম আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলি উলিল আমর মিনকুম এটি সূরা নিসার 59 নম্বর আয়াত আমরা আপনাদের দুটি আয়াতের মাধ্যমে এটা বলতে চাইলাম আল্লাহ পাক যাদের নির্বাচন করেছেন তাদের অনুসরণ করার নাম ইসলাম
আর তারাই পারে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠিত করতে এবং তারাই পারবেন বিশ্ব মানবিকতার ঐক্য ঘটাতে। আজ যে আমরা মুসলমানরা দলে দলে বিভক্ত, এই বিভক্তের একমাত্র কারণ হলো আল্লাহ এবং রসুলের দেখানো নেতাকে ছেড়ে দেওয়া। বিশ্বব্যাপী এক নেতার মাধ্যমে ঐক্য হওয়া একান্ত প্রয়োজন। সেই প্রয়োজনের লক্ষ্যে তাই বিশ্বে শিয়া সুন্নি রাষ্ট্রপ্রধান গত কয়েক মাস আগে ও আইসির মাধ্যমে দাবি তুলেছে। বাধ্য হয়ে তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোগান সাহেব এ প্রসঙ্গে জোরালো আওয়াজ তুলেছে। তিনি বলেছিলেন, শিয়া সুন্নির ঐক্য দরকার। এই একই সুরে আমরা বলতে চাই, দীন ইসলামের বারো ইমাম মান্য করে জামানার ইমাম হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ, তার নেতৃত্বের মাধ্যমে শিয়া সুন্নির ঐক্য ঘটবে। কোন গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত রাষ্ট্রপ্রধানের দ্বারা ঐক্য সম্ভব নয়, কারণ তারা আল্লাহ ও তার আল্লাহ রসুলের নির্বাচিত নয়, বরং তাদের মধ্যে পূর্ণ জ্ঞান নেই, কারণ তারা যেকোনো একটি দল থেকে এসেছে। তাই এই দলের অস্তিত্বহীনতা বা দল বিলীন করে এক আল্লাহর একক নেতৃত্বের মাধ্যমে ঐক্য সম্ভব। আর সেই আল্লাহর পাঠানো নেতৃত্ব রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলে গেছেন, গাদিরে খুমে দায় হজে তিনি উল্লেখ করে গেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা বিশ্ব ইমামের পতাকা তলে এই আধুনিক সমাজে ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে তা আলোচনা করছিলাম। আমাদের অনুষ্ঠান শুনে কমেন্ট করুন এবং শেয়ার করুন। ওয়া আখিরুদ দামানা ওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।